একসময় ছিল নবদ্বীপ লোকসভা কেন্দ্র, সীমানা পুনর্বিন্যাসের পর 2009 থেকে রানাঘাট লোকসভা কেন্দ্র। আর এই রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত নবদ্বীপ, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, কৃষ্ণগঞ্জ, শান্তিপুর, চাকদহ, সাতটা বিধানসভা কেন্দ্র। একসময় 71 থেকে টানা লাগাতার বামেদের দখলে থাকা নবদ্বীপ লোকসভা কেন্দ্র, কিন্তু 2009 ডিলিমিটেশনের পর 2009-14 টানা দুবার তৃণমূল কংগ্রেস, আর তারপর হঠাৎ 2019 পালা বদল, রানাঘাট লোকসভা কেন্দ্রের দখল নেয় বিজেপি। তাই বাম, তৃণমূল বা বিজেপি, রানাঘাট সব রকম সাংসদ পেয়েছে, কিন্তু রানাঘাটের বদল এনেছে কে? 2024 লোকসভা নির্বাচনে রানাঘাটের লড়াইয়ে আসল ইস্যু কি, পাবলিক পালস কি, বুঝতেই আজ ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিজ্ঞ বসু রানাঘাট লোকসভা কেন্দ্রে। কাকা, এটা গাড়ি কি হচ্ছে? এটা রঙের কাজ হচ্ছে, পুটিং হয়েছে, পুটিংটাকে কেটে আবার আরেকটা পুটিং দেবো, রং হবে। রানাঘাট লোকসভায় দাঁড়িয়ে রয়েছে, একটা ভোট আসছে, তাই গাড়ি গাড়ি মানে ইঞ্জিন। তা রানাঘাটে ঠিক ডবল ইঞ্জিন না সিঙ্গেল ইঞ্জিন, এলাকার মানুষ কি বলছে? এ সম্বন্ধে অত আইডিয়া নেই, তবে বলতে পারি আমরা সাধারণ মানুষ তো, জনগণ নির্বোধ, পাল্লার যেদিকে ঝুল বেশি ঝুলে পড়ি। কোন দিকে ঝুল বেশি অত আইডিয়া নেই। তারা কি ঝোলাচ্ছে? না না, এই সম্বন্ধে আইডিয়া নেই আমাদের, কারণ আমরা কোনো নেতার পাল্লে পড়িও নি, বলতেও পারবো না। ঠিক আমাদের যেটুকুনি প্রয়োজন, রাস্তাঘাট, সামাজিক উন্নয়ন, সেগুলো হয়েছে, এটা বলতে পারি। আমি একটু আসলাম হঠাৎ, এটা কি কাজ হচ্ছে? ঝালাইয়ের কাজ হচ্ছে। ঝালাই এলাকায় রানাঘাট লোকসভায় কাজটা কেমন হয়েছে? এই যে আসছে সে তার মতন করে ঝালাইয়ের মতনই করছে, ঝালাইয়ের মতো করছে। তাই এটা গাড়ির ঝালাইয়ের কাজ হচ্ছে দেখছি, গাড়ি মানেই তো ইঞ্জিন। তা রানাঘাট লোকসভায় কেমন ইঞ্জিন চাই তোমাদের? এই ডাবল ইঞ্জিন হবে, ডাবল ইঞ্জিন চাই। একজন নতুন ভোটার হিসেবে কি প্রত্যাশা রাখো? কি বোঝাবো, এ দেখছেন না আমাদের অ্যাকোয়ারিয়ামটা দেখছেন তো, এই যে জলের স্রোতটা এমন যাচ্ছে, আমি চাই দেশে আমাদের রানাঘাট লোকসভাতে, রানাঘাটের মধ্যে সারা বছরটি এইভাবে উন্নয়ন চাই, এইভাবেই কাজটা চাই। মানে এই অ্যাকোয়ারিয়ামে জলের স্রোতের মতো কাজটাও সারা বছর চাই? সারা বছর চাই আমরা, লোকসভার এটাই দাবি যাচ্ছে। 2024 ভোটটা ঠিক কেমন হবে মনে হচ্ছে? আমাদের এখানে বোঝা যাবে না, গুগলি পুরো। হ্যাঁ, কে জিতবে বলা মুশকিল, কে হারবে সেটা বলা যায়? কে হারবে তাও বলতে পারবো না। এইখানে কাকা ফুচকার দোকান? হ্যাঁ, ফুচকার দোকান। আলু চটকাচ্ছ দোকান খোলার পর আর ভোটের আবহাওয়ায় রানাঘাটে কি ঠিক বুঝছো? ও চটকা চটকা হচ্ছে ভোটে, আলু মাখানো মতন চটকা যেমন ফুচকা। 2024 হাওয়াটা কি বুঝছো? ওই আলু মতন আলু আমার চটকায় সেরকম চটকা ঠিক করছে। এগিয়ে আছে কে? বিজেপি এগিয়ে আছে। বসে আছেন, আমি একটুখানি হঠাৎ চলে এলাম, পেশায় কি করা হয়? আমি অধ্যাপক রানাঘাট কলেজের। অধ্যাপনা করেন? আরও একটা নির্বাচন আসছে, লোকসভা নির্বাচন রানাঘাটের, কি প্রত্যাশা একজন ভোটার হিসেবে কি চাইবেন? চাইবো, আমরা তো একজন অধ্যাপক বা শিক্ষক মানেই সমাজ তৈরির কারিগর বা মানুষ তৈরির কারিগর, আমাদের প্রথম লক্ষ্য হলো সমাজটা যাতে সুন্দরভাবে চলে, শান্তির বাতাবরণ থাকে, মানুষ শান্তি, সংহতি, সম্প্রীতি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে তারা থাকতে পারে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সেই মানুষের রুটি রুজি এবং তাদের আগামী দিনের ভবিষ্যৎ যাতে সুদৃঢ়ভাবে চলতে পারে, তাদের পাশে দাঁড়ানো, একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, এটাই একজন সাংসদ চান। আমি একজন শিক্ষক হিসেবে একটাই কথা বলবো, শিক্ষকতা জীবনে যে জামানাই আসুক না কেন, বামেদের, তৃণমূলের বা বিজেপি সাংসদ, মাস্টামশাই আপনি কিছুই দেখেননি, এই কথা কখনো কোথাও শুনতে হয়েছে? না, আমাদের সেরকম শুনতে হয়নি, কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন জিনিস, যদিও সেক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব থেকেই যায় যে আমাদের নিজেদের ছাত্রছাত্রীদের বা পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে তাদেরকেও বোঝানোর, আমাদেরও সেই জায়গায় অনেকটা খামতি থেকে যায়, অনেক বিষয়ে আমরা পিছিয়ে আসি, আমি দেখে নিজেই দেখি না বা আমাকে দেখেননি কিছু, এই কথাটা বলার সুযোগ যাতে কেউ না পায় তার আগে আমরাই অনেকে আড়ালে চলে যাই। রানাঘাট লোকসভা কেন্দ্রের ভোট, ভোটের আগে কি বলবে? চৈতন্য মহাপ্রভু সব ঘুরছে, হাওয়া কোন দিকে যায় দেখছি। চৈতন্য মহাপ্রভুর এলাকায় কি নেতাদের চৈতন্য হয়েছে? এখনো কিন্তু বলা যাচ্ছে না কিছু। হাওয়া এবার কোন দিকে ভারী? হাওয়া তো ভারী হচ্ছে। এখানে বসে আছেন, উপরে লেখা রয়েছে একটি সমাজসেবী সংস্থা, তাই রানাঘাট লোকসভা কেন্দ্রের ভোট, এই যারা প্রার্থী হয় সবাই সমাজসেবার উদ্দেশ্যে প্রার্থী হয়, সমাজসেবা কি আদতে হয়? সমাজসেবা কেউ করে না সেরকম ভাবে, আর সেবা হয়, ঠিক আছে, সব নিজেদের জন্য, নিজেদের আখড়া গোছানোর জন্য, সবাই প্রত্যেকটা লোকই নিজেদের আখড়া মানে গোছানোর জন্য তারা, এটা একটা বলতে হয় সমাজে যে আমি একজন সমাজসেবী বা সমাজসেবক। মানুষ তো ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব থাকেন, এবারে ভোটের আগে কি প্রত্যাশা রাখবেন রানাঘাটের বাসিন্দা হিসেবে? ভোটের কথা আর কি বলা যাচ্ছে, এখন দেখা যাক, চেষ্টায় তো আছে মানুষে,
লড়াই কি হাড্ডাহাড্ডি হবে রানা? অবশ্যই হবে, হাড্ডাহাড্ডি লড়াই। দিদি আমি একটুখানি চলে এলাম যে চায়ের দোকান, তো কত বছরের চায়ের দোকান? অনেক বছর, 10 বছর হলো বলো? 10 বছর। এলাকা তো এমনি গরম আবহাওয়া, আর চাও গরম, তা ভোটের হাওয়া এই চায়ের গরম আর এলাকা গরমে সব মিলিয়ে কি এখানে কোনো গরম ফরম আমরা দেখিনি, সবাই আসছে চা খাচ্ছে, ঠান্ডাই আছে। এলাকার উন্নয়নটা কি সবাই একসঙ্গে করুন তাই চান? উন্নয়ন তো হচ্ছে, আরো হোক এটাই আমরা চাই। ভর্তি চায়ের মতো প্রতিশ্রুতিও কি ভর্তি? হ্যাঁ নিশ্চয়ই। সবাই ইভিনিং ওয়াক করতে বেরিয়েছেন, আমিও আপনাদের সঙ্গে পায়ে পা মেলালাম। আচ্ছা এই মাঠটা একটা বৃহৎ মাঠ, এই মাঠটার নাম কি? ছাতিনতলা মাঠ, হবিবপুর ছাতিনতলা মাঠ, রানাঘাট লোকসভা, রানাঘাট দক্ষিণ লোকসভা। আচ্ছা হবিবপুর ছাতিনতলা, ছাতিনতলা তো আরও একটা শুনেছিলাম আমি শান্তিনিকেতনে আছে, তা শান্তিনিকেতনে ছাতিনতলার পাশাপাশি এখানকার ছাতিনতলায় কি শান্তিতে আছে? বর্তমানে শান্তি আছে। কি প্রত্যাশা রাখেন বলুন? সব রাস্তাঘাট হোক, এই জায়গায় যাতে ভালো করে থাকে। যে আসে সেই তো বলে যে কাজ করি, কখনো দীর্ঘদিন বামেরা ছিল, কখনো তৃণমূল, আবার গত 5 বছরে বিজেপি। কাজ করার নিরিখে কারা সত্যি প্রকৃত কাজ করেছে, এরকম কিছু বুঝতে পেরেছেন? কাজ তো সবাই করেছে, যে কাজ নাও কাজ, কাজের কাজই করেছে, অকাজ তো করিনি, যা করেছে ভালোই করেছে। এরকম গোটা মাঠ ধরে ঘুরছেন, ভোটের হাওয়াটাও কি এবার রানাঘাটে ঘুরপাক খাচ্ছে? এটা তো ব্যক্তিগত ব্যাপার, আর এটা কেন্দ্রের ভোট। হ্যাঁ রাজ্যের ভোট আর কেন্দ্রের ভোটের ভাবনাটা আলাদা থাকে? ইয়েস 100 বার। এবার সেটার প্রতিফলন মনে হচ্ছে হবে? সম্ভাবনা। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাই হাঁটুন, হাঁটাহাঁটি করতে করতে আমি আরও একবার আর একটা জায়গায় চলে এসেছি, এক বৃহৎ মাঠ রানাঘাট লোকসভা কেন্দ্রের ছাতিমতলায়। দিদিরা কি সব ছাতিমতলায় বসে আছেন? হ্যাঁ আমরা এখানে বসে আছি। এই ভোট আসছে রানাঘাট লোকসভা কেন্দ্রের, এবার হাওয়াটা একই রকম না হাওয়াটা একটু ঘুরপাক খাচ্ছে? ভোটের হাওয়ায় খেলা হবে? খেলা দেখা যাক কি হয়, সময় বলে দেবে। খেলা হবে না, খেলা ঘুরে যাবে, সেটা সময় বলে দেবে, সেটা সময় বলে দেবে। 2009 নবদ্বীপ লোকসভা কেন্দ্র বদলে রানাঘাট হয়েছে, আর 9 এর পর 9, 14, 19 তার মধ্যেও বদল দেখা গিয়েছে, হাত বদল, অর্থাৎ তৃণমূলের হাত থেকে লোকসভা নিয়েছে বিজেপি। তাই 2024 বদল, পরিবর্তন, কাজ সব মিলিয়ে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া স্পষ্ট, ভোটে হবে 2024 হাড্ডাহাড্ডি লড়াই, আর কে এগিয়ে কে পিছিয়ে তা স্পষ্ট হবে আর কয়েকদিনের মধ্যেই। তবে মানুষ চান কাজ, মানুষ চান রানাঘাটকে আরও উন্নততর রানাঘাট হোক, এমনই একজন সাংসদ। রানাঘাটের পাস এখানেই, রানাঘাট থেকে ক্যামেরা জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।